হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। এটা হচ্ছে অনের বিয়ের লুক। আমি মেকআপে বসেছিলাম। পলিদির মেয়েরা, মানে পলিদির স্টুডেন্টরাই মেকওভার করেছিল। তো স্টেপ বাই স্টেপ আমি আমার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে ময়েশ্চারাইজার, তারপরে প্রাইমার, তারপরে ফাউন্ডেশনের বেসটা বসিয়েছিল। আমার ক্রায়লনের বেস দিয়েই মেকআপ করেছিল। এটা পার্টি মেকআপ ছিল, অনের বিয়ের দিনের যে লুকটা আর কি। আন্টিও পাশে সাজছে, আন্টির হেয়ার লুক, হেয়ার স্টাইলটা হচ্ছে, হেয়ার লুক বলছি। এবার আমার আই লুকের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই যে আমার আই লুক ডান মোটামুটি। আমি দেখছিলাম আমার ঠিকঠাক হয়েছে কি না, আর একটুখানি মনে হচ্ছিল আন ইভেন, তো দিদিকে বললাম, দেন ইভেন করে দিল। আমার আই লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হেয়ারের দিকে চলে গেছিলাম। লিপস্টিকটা আমি সবার লাস্টে পরেছিলাম। আমার হেয়ারটা ফার্স্টে ক্রিম্পিং করে নিয়েছিল, ব্যাককম করা হচ্ছিলো, যার জন্য হেয়ারগুলো এরকম সামনে ভূতের মতো দিয়ে রেখেছে। আমার হেয়ার স্টাইল ডান ডান না সরি, পিছনে বান করা হচ্ছে, সামনেরটা ডান হয়ে গেছে। অ্যান্ড ওভারঅল লুক এটা ছিল আমার। লাল একটা শাড়ি পরেছিলাম, গলায় চোকার দেখলি, কানের দেখার জন্য থ্যাংক ইউ যারা যারা ফুল ভিডিওটা দেখেছো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি তোমাদের জন্যই চেষ্টা করছি আমার ডেলি লাইফের বা কিছু স্পেশাল অকেশনের সব ক্লিপগুলো শেয়ার করার, তো সেটাই করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাইকেই কিন্তু পলিদির মেয়েরাই সাজিয়েছিল, আর ইনি হচ্ছে পলিদি। এই যে মাঝখানে খেতে বসে গেছে, বিফোর এন্ড আফটার, এত সুন্দর করে সেজে কোনো লাভ হলো না। সেদিন খুব বেশি পিকচার আমি তুলিনি, দু একটা ছবি আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল গাইস, বাই।